মানে মোস্ট অফ দ্য প্রিভেলিং জবস ইন দ্য সোসাইটি সবই অ্যাক্টিভ ইনকাম অ্যান্ড অ্যাক্টিভ ইনকাম। আমি যদি টাইম না দেই তবুও ওখান থেকে একটা পরিমাণ টাকা আসতেছে, তো এই দুই ঘন্টা টাইম দেওয়ার জন্য আমি আগামী হয়তো পাঁচ মাস ছয় মাস ওই দুই ঘন্টার জন্য আমার কি টাকাটা জেনারেট করতে, আমি এমন একটা কাজ করে দিয়ে আসলাম যে যে কারণে আমি যখন নাই তখনও সেই ওই কাজটা আমাকে পে করতেছে। এইখানেই হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে আসলে পার্থক্যটা তৈরি হয়। চ্যাট জিপিটির দুনিয়াতে এখন তো বটে জিনিসটাই হচ্ছে, তাই না, যে অটোমেট করে যদি আমি কাজটা করতে পারি, ইফ দ্য অটোমেশন ওয়ার্কস তাহলে তো বাকি সব দরকার নাই। ফ্রিল্যান্সার যারা স্কিল ওয়ার্কার আছে, যে আমরা যাদের কথাই বলি না কেন, ফ্রিল্যান্সিং কি আমরা প্যাসিভ ইনকামের মধ্যে ধরতে পারবো? ইনভেস্টিং দিকটা এটা কেন প্যাসিভ ইনকাম হলো এটা যদি একটু ব্যাখ্যা, বাট এখানে ইনভেস্টিং এর ক্ষেত্রে হচ্ছে তোমাকে আগে অ্যাক্টিভ ইনকামের থ্রুতে তোমাকে অনেক বেশি টাকা জেনারেট করতে হয়। সো দ্যাট দিস প্যাসিভ ইনকাম ইজ ফলোড বাই অ্যান অ্যাক্টিভ ইনকাম। মানে মনে করা হয় প্যাসিভ ইনকাম ইজ সব কিছু মনে হয়, আরে ভাই তোমার কোনো অ্যাক্টিভ ইনকাম নাই তো প্যাসিভ ইনকামটা তুমি কেমনে করবা? আচ্ছা তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম। অ্যাকচুয়ালি ইনকাম তো আমরা সবাই করি, তাই না, কম বেশি তো আমাদের জীবিকা নির্বাহ করার প্রথম সব কিছু তো ইনকামের উপরে ডিপেন্ড করে, তাই না? তো এখানে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম এই দুটা ক্লাসিফিকেশন কেন আসলো, মানে ইনকামের মধ্যে এই দুটা ক্লাসিফিকেশন কেন? আচ্ছা ফার্স্ট অফ অল আমি যদি অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আসি, অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে প্রথম যে শর্তটা এটা অ্যাক্টিভ ইনকাম কেন বলা হচ্ছে, কেন বলা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে, আমরা আমাদের টাইমটাকে ট্রেড করতেছি অ্যাট দ্য এগেইনস্ট অফ মানি, মানে আমরা আমাদের সময়কে বেচতেছি খুব সহজ হিসাব। মানে আমরা একটা নির্দিষ্ট জায়গায় হয়তো এক ঘন্টা দিলে আমরা কি 200 টাকা পাচ্ছি, এইভাবে আমরা একটা দিনে হয়তো 5 ঘন্টা দিচ্ছি, ওইখান থেকে আমি 1000 টাকা পাচ্ছি। এক ঘন্টা যেখানে দিচ্ছি আমি, যে ওই এক ঘন্টার জন্য আমার ধরো আমার স্কিলের উপর আমাকে 200 টাকা পে করতেছে, অথবা আরেকজনের স্কিলের উপর তাকে 500 টাকা পে করতে, 500 টাকা, যেটাকে টাইম ভ্যালু অফ মানি বলে, টাইম ভ্যালু অফ, হ্যাঁ সো টাইম ভ্যালু অফ মানি যেখানে আছে ওইটাই হচ্ছে আমার বেসিক্যালি অ্যাক্টিভ ইনকাম। মানে আমি যে ক্ষেত্রে আমার টাইমকে ট্রেড করতেছি মানে আমার একটা লিমিটেশনস আছে, মানে যেখানে আমি, আমরা তো মানুষ এবং দিন অবশ্য 24 ঘন্টা, তো আমি কখনোই চাইলে 30 ঘন্টা কাজ করতে পারবো না। তো যেই কাজগুলোতে আমার টাইম লিমিটেশনস আছে এগুলোকে মূলত অ্যাক্টিভ ইনকাম বলা হচ্ছে। ওকে, মানে আমি যদি এখন ধরো বটম লাইনে ধরে নিই তাহলে হচ্ছে কি, আমি ডিরেক্টলি টাইমকে ট্রেড করে যে পরিমাণ টাকা আনতেছি, যে ইনকামটা করতেছি সেটা আমার অ্যাক্টিভ, সেটা হচ্ছে আমাদের। ওকে, অ্যাজ ইন ধরো আমি যদি টিচার হই, আমি যদি কোনো একটা স্কুলে পড়া অথবা কোনো একটা ইউনিভার্সিটিতে পড়া, যেখানে পড়া আমি 6 ঘন্টা পড়াবো, উনি আমাকে 6 ঘন্টা হিসাবে বেতন দিবে, অথবা আমি যদি কোথাও চাকরি করি, আমি যত ঘন্টা চাকরি করতেছি অত ঘন্টার জন্য উনি আমাকে পে করতেছে। মানে বেসিক্যালি আমরা সাধারণত জেনারেল যে জবগুলো করি 95% জবই হচ্ছে কি সবগুলো ইনকামের অ্যাক্টিভ ইনকাম। মানে আমরা ছোট থেকে যে জবগুলো দেখে আসতেছি আশেপাশে যেটা মানুষ করে এটা সবই কি আসলে মানে মোস্ট অফ দ্য প্রিভেলিং জবস ইন দ্য সোসাইটি সবই অ্যাক্টিভ ইনকাম ইনকাম। আর আমি যদি সেকেন্ড পার্টটাতে আসি যে আসলে প্যাসিভ ইনকাম জিনিসটা কি, প্যাসিভ ইনকাম জিনিসটা তখন আসতেছে যখন আমরা এমন কোনো কিছু দিয়ে টাকা ইনকাম করতেছি যেখানে আমি টাইমটা ট্রেড করতেছি না, আমি টাইমের পরিবর্তে এমন কিছু আমার নলেজ অথবা হচ্ছে যে স্কিলস অথবা কোনো সিস্টেম আমি জেনারেট করতে পারছি যেখানে আমি যদি টাইম না দেই তবুও ওখান থেকে একটা পরিমাণ টাকা আসতেছে। অথবা সেকেন্ড যে ডেফিনেশনটা আছে, আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাইম দিচ্ছি, ওই টাইমের সময় তো আমি টাকা পাবোই, কিন্তু ওই টাইমটা যে আমি দিছি ওইটার পরেও ওই টাইমটা দেওয়ার জন্য আমি কি টাকাটা পাচ্ছি। মানে আমি কোনো একটা জায়গায় 2 ঘন্টার টাইম দিছি, তো এই 2 ঘন্টার টাইম দেওয়ার জন্য আমি আগামী হয়তো 5 মাস 6 মাস ওই 2 ঘন্টার জন্য আমার কি টাকাটা জেনারেট করতে। এখানে তাহলে আমি যদি একটা জিনিস চিন্তা করি যে প্যাসিভ ইনকামে, তাহলে আমাকে ধরো নিজ সত্তা হিসেবে প্রেজেন্ট থাকতে হচ্ছে না, মানে আমি অ্যাক্টিভলি ওই জায়গায় জবে না থাকলেও আমি এমন একটা কাজ করে দিয়ে আসলাম যে কারণে আমি যখন নাই তখনও সেই ওই কাজটা আমাকে পে করতেছে। আলটিমেটলি আমরা ব্যাটারির মতো ধরতে পারি, আমার একটা ব্যাটারি অলরেডি চার্জ করে দিচ্ছি, যতক্ষণ থাকবে আমি ততক্ষণ ওখান থেকে গিয়ে টাকা পাইতেছি। ইটস কল দ্য প্যাসিভ ইনকাম। এইখানেই হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে আসলে পার্থক্যটা তৈরি হয়, যে একটা জায়গায় আমি ডিরেক্টলি আমার টাইমকে ট্রেড করতেছি, আরেকটা জায়গায় আমি টাইমকে ট্রেড করতেছি বাট ডিলে, মানে ডিরেক্টলি না, মানে আমি একটা নির্দিষ্ট সময় দেওয়ার পর এরপরেও আমি ওখান থেকে কি আলটিমেটলি রিটার্ন। হ্যাঁ, মানে বেসিক্যালি তাহলে আমি যদি এখন ডিফারেন্স একদম তোমার যদি জেনারেল লাইনে যদি ডিফারেন্সটা ধরি, তাহলে ডিফারেন্স এমন হচ্ছে যে অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আমি যে টাইমটা আমি ট্রেড করতেছি, হ্যাঁ ওকে, সেই টাইমটা আমি কোনো সিস্টেম বানাচ্ছি না, সেই টাইমটা আমি জাস্ট একটা আউটপুট আনতে। আর প্যাসিভ ইনকামের ক্ষেত্রে আমি যে টাইমটা ট্রেড করতেছি ওই টাইমের মধ্যে একটা সিস্টেম বানাচ্ছি, যে সিস্টেমটা আমাকে পরে গিয়ে আউটপুটটা জেনারেট করে দিচ্ছে। ওকে, এখন এখানে হচ্ছে আমি একটা ছোট একটা গল্প বলি, সেটা হচ্ছে যে ধরো যে আমাদের অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে যেটা প্রথমে সমস্যা হয় যে আমরা প্যাসিভ ইনকাম জেনারেট করতে যাই,
তো আলটিমেটলি আমার কিছু টাইম ওখানে প্রথমে কিছু ভালো টাইম দিতে হয়, যেটা ফার্স্ট যে কোনো কাজ করতে একটু টাইম, যেহেতু আমি একটা সিস্টেম বানাচ্ছি, সিস্টেম বানিয়ে দিছি। আমি যদি তোমাকে ছোট একটা গল্প বলি, সাপোজ ওরা দুইটা ফ্রেন্ড আছে, দুটো ফ্রেন্ড হচ্ছে যে একটা গ্রামে থাকে এবং ওরা দেখলো যে ওই গ্রামে হচ্ছে যে পানির সমস্যা আছে, মানে সবাই অনেক দূর থেকে পানি নিয়ে আসে। তো এখন ওরা চিন্তা করলো যে ঠিক আছে তাহলে আমরা দুই বন্ধু, একটা মজার জিনিস হচ্ছে কি বাংলাদেশে প্রায় সব গ্রামে কিন্তু এই হয় না যে পানি সমস্যা, পানি সমস্যা। তো ওরা এখন দুই বন্ধু চিন্তা করলো যে ঠিক আছে আমি তাহলে আমরা দুই বন্ধু কলসি করে পানি নিয়ে এসে গ্রামে বিক্রি করবো। ওকে, এখন এই গ্রামে বিক্রি করতে করতে একটা বন্ধু চিন্তা করলো যে আমরা যে পানিটা নিয়ে আসতেছি, ওয়াই নট আমরা যেখান থেকে পানি আনতেছি ওই সোর্সটাকে আমরা মানে অটোমেট করি, অটোমেট করি, পাইপ হোক নালা হোক আমি কি নিয়ে আসি, মানে আমি আমার যাতে অ্যাক্টিভলি গিয়ে না আনতে হয়, না আনতে হয়। তো ও যখন ওর সেকেন্ড ফ্রেন্ডকে বললো যে আমরা এই কাজটা করি, ওর সেকেন্ড ফ্রেন্ডটা রাজি হইলো না, তো বললো যে না ওইটা আমরা কেন টাইম দিব, আমরা তো জাস্ট পানি আনতেছি, বিক্রি করতেছি, খুব ভালো চলতেছে, মানে যেটা আসতেছে ওটাই চলুন। হ্যাঁ, তো পরে একটা ফ্রেন্ড ধরো যে কী করলো যে ওরা হচ্ছে যে ও পানি বেচতে থাকলো, সেকেন্ড ফ্রেন্ডটা কী করলো যে ওই যে ও ওই পাইপ লাইনটা তৈরি করার জন্য কী কী করতে হবে, কোথায় কোথায় এই জিনিসগুলো নিয়ে, হি ওয়াজ বেসিক্যালি অন টেক ইন টু দিস জেনারেশন অফ সিস্টেম, সিস্টেম মানে ও জাস্ট ও চিন্তা করছিল যে সিস্টেমটা কীভাবে ক্রিয়েট করা যায় এবং ও আলটিমেটলি সিস্টেমটা বানাই দিয়েছিল। তো আলটিমেটলি ধরো একদিন ও কোনোভাবে পাইপ দিয়ে নিয়ে মানে গ্রামে পানি আনতে পারছে। তো দেন ওর আরেকটা ফ্রেন্ডের বিজনেস কি থাকলো? না না, কেউ কি আর ওর থেকে ওই মানে কলসি দিয়ে পানি দিবে, ও তো ওর থেকে ধরো এক লিটার এক পয়সা দিয়ে বেশি কোনো ঝামেলা নেই, ডিরেক্ট পানি আসতেছে। এক্স্যাক্টলি, কারণ কোনো কষ্ট করতে কষ্ট করতে, মানে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে যেটা হয় যে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে যখন আমরা এটা জেনারেট করতে যাই, ওই সিস্টেমটা জেনারেট করতে আমাদের টাইম দিতে হয়, ওই সিস্টেমটা যখন অলরেডি জেনারেট হয়ে গেছে তখন আলটিমেটলি তখন আমাকে খুব বেশি আর ফোকাস থাকতে হয় না, তখন আমি আর টাইম এর পরিবর্তে টাকা পাইতেছি না, আমি যে কাজটা করে দিছি ওইটার পরিবর্তে। এক্স্যাক্টলি। আচ্ছা, এই জিনিসটা এখন বর্তমানে অনেক বেশি হচ্ছে, কারণ এই যে অটোমেশনের ব্যাপারটা তুমি যে গল্পটা বললেন, এটা বেসিক্যালি আরেকটা ফ্রেন্ড, আমি যদি দুজনকে বিজনেস কম্পিটিটর দেখি, হ্যাঁ, তাহলে ওরা কী করলো, একটা ফ্রেন্ড ওর বিজনেস একই বিজনেস করতেছে, ও জাস্ট ওর বিজনেসটাকে আরো ইজি করে ফেলছে কিভাবে, অটোমেট করে, আরেকজন অটোমেট করে নাই। এখনই তো বর্তমানে চ্যাট জিপিটির দুনিয়াতে এখন তো বর্তমানে এই জিনিসটাই হচ্ছে, তাই না, যে অটোমেট করে যদি আমি কাজটা করতে পারি, ইফ দি অটোমেশন ওয়ার্কস, তাহলে তো বাকি সব দরকার নাই। এক্স্যাক্টলি, মানে আমি তো তোমার এই কথাটা আমার একটা জিনিস মনে পড়লো, যখন আমি চশমা বানাই দিতে যেতাম তখন আমি একটা দেখতাম যে ধরো আগের একটা সময় বিভিন্ন চশমার দোকানে না মানুষ থাকতো যে হচ্ছে পাওয়ার মাপতো, হ্যাঁ চশমার পাওয়ার মাপতো, সে বসায় বসায়। এখন রিসেন্টলি যখন আমি চশমা বানাতে দেখি ওই মানুষটা নাই আর, ওই চাকরিটা চলে গেছে। কেন? কারণ বলো কি, চশমার গ্লাসটা পাওয়ার মাপার জিনিসটা অটোমেট হয়ে গেছে। কীভাবে? আপনি গ্লাসটা মেশিনে ঢুকে দেন, অটোমেটিক বেরোয় যাচ্ছে আপনার পাওয়ার কথা, কিন্তু আগে হচ্ছে মানুষটা লেন্স বসে বসে দেখতো যে বারবার বসে বারবার ভালো আসবে। তো তুমি চিন্তা করেছো টাইমও বাঁচছে আর বাকি একজনের পুরো বিজনেসও চলে গেছে, পুরো বিজনেস চলে গেছে আলটিমেটলি এইটাই। তো এটাই বলতেছি যে তাহলে তো অটোমেশনের এটা তো এখন মানে অনেক নোটিসেবল একটা জিনিস। হ্যাঁ, যে ওই ওই মানে ওই কারণেই তো আমরা প্যাসিভ ইনকামের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম ওইটাই বলি যে আসলে অটোমেটেড কোনো একটা জেনারেশন বা সিস্টেম একটা তৈরি করা, তাইলে আমরা প্যাসিভ ইনকাম করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি মোটামুটা বুঝলাম অ্যাক্টিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম কি, তাহলে এই যে আমাদের দেশে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা মানে এখন তো ফ্রিল্যান্সার আর্টিস্ট মানে অথবা ফ্রিল্যান্সার যারা স্কিল ওয়ার্কার আছে, যে আমরা যাদের কথাই বলি না কেন, ফ্রিল্যান্সিং কি আমরা প্যাসিভ ইনকামের মধ্যে ধরতে পারবো? মানে আমি এটা আসলে অনেক জায়গায় শুনছি, মানুষজন বলে যে আমার আমার আরেকটি ইনকাম সোর্স আছে, অ্যাক্টিভলি আমি এটা করি, আমি অ্যাক্টিভলি ধরো আমি ব্যাংকে জব করি অথবা অ্যাক্টিভিটা করি, আমি পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। তো আমরা যদি যখন জিজ্ঞেস করি যে তাহলে মানে ফ্রিল্যান্সিং পাশাপাশি পাশাপাশি আবার কি পাশাপাশি ওটা কি তাহলে প্যাসিভ ইনকাম এটা ফ্রিল্যান্সিং? মানে এই কোশ্চেনটা অনেক মজার একটা কোশ্চেন, কারণ আমি একটু ভাঙিয়ে বলি জিনিসটা, যে আমরা যখন বলতেছি যে আমরা মানে কোনো একটা 9-to-5 জবের পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করতেছি পাশাপাশি অ্যাজ এ প্যাসিভ ইনকাম, তুমি চিন্তা করে দেখো যে আমাদের এটা তো ডেফিনেশনে ভুল। আমি যে একটু আগে প্যাসিভ ইনকামের ডেফিনেশন বললাম যে যেখানে আমার কখনোই আমি টাইম অ্যাক্টিভলি টাইম দিতে হবে না, টাইম দিতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু বি প্রেজেন্ট দেয়ার, প্রেজেন্ট দেয়ার, ওইটা তোমার হচ্ছে প্যাসিভ ইনকাম। তুমি 9-to-5 করার পরে এসে আরও 3 ঘন্টা দিচ্ছ প্রতিদিন, ওই 3 ঘন্টার পরিপ্রেক্ষিতে তুমি টাকাটা পাচ্ছ, এমন না যে ওই 3 ঘন্টা তুমি একদিন দিয়ে 7 দিন টাকা পাচ্ছ, এমন না। এটা এমন তো ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা কী আমি একটু গুছায় বলি, সেটা হচ্ছে যে আমরা কিছু ফ্রিল্যান্সার দেখি যারা মানে আমি সাইটগুলোর নাম বলেছি না, খুব মানে ইন্টারনেশনাল কিছু সাইটে কাজ করে, অ্যান্ড ওইখানে কিন্তু ওদের একটা মানে ইয়া থাকে যে পার আওয়ার $5, পার আওয়ার $10 এইভাবে থাকে, একটা রেট থাকে, একটা রেট থাকে। তো এইখানে যারা খুব ডেডিকেটেডলি কাজ করতেছে ওরা কিন্তু ফ্রিল্যান্সার এবং ওটা কিন্তু ওদের ফুল টাইম জব, ওটা কিন্তু কোনোভাবে প্যাসিভ ইনকাম না, ও আর অ্যাক্টিভলি কাজ করতেছে, মানে এটাই ওদের ডেজিগনেটেড জব। ও আজকে দুইটা প্রজেক্ট করবে, দুইটার জন্য হয়তো ও $20 পাচ্ছে, ও কালকে করবে না, ও কালকে ওর জন্য কোনো প্রকার টাকা পাবে না। তো
বেসিক্যালি এটা আমার তাহলে কি হলো অ্যাক্টিভ ইনকামের মধ্যেই পড়লো। হ্যাঁ তাহলে তো এটা 9 to 5 ডেজিগনেটেড জবের মধ্যে, বাট জাস্ট দ্য থিং ইজ রুটিন ওয়াইজ করতে হচ্ছে, রুটিন ওয়াইজ করতেছে। বাট কিছু কিছু ফ্রিল্যান্সিং জিনিস আছে, মানে আমি যদি ওইগুলো আবার আমরা প্যাসিভ ইনকাম বলতে পারি, কীভাবে যে এখন ধরো যে আমি একটা গ্রাফিক ডিজাইনার হয়ে গেছি, আমার কাছে এত পরিমাণ কাজ আসতেছে যে আমি আর টাইমের সাথে কুলাইতে পারতেছি না, মানে আমার এত পরিমাণ ক্লায়েন্ট আছে। তো আমি যেটা করলাম যে আমার আন্ডারে 5 থেকে 6 জন আমার থেকে জুনিয়র গ্রাফিক ডিজাইনার কি আমি হায়ার করলাম, তারপরে আমি এদের থেকে কাজ মানে ক্লায়েন্টের থেকে কাজ নিয়ে ওদের দিয়ে করাই নিলাম, মানে ধরো মোস্ট অফ দ্য টাকা আমি ওদেরকেই দিলাম, মানে আমি হয়তো 60-40 করলাম, 40% আমি রেখে দিলাম, বেসিক্যালি যেটাকে জব ডেলিগেশন বলে, জব ডেলিগেশন বলে। এই ক্ষেত্রে এটা একটা আমার কি প্যাসিভ ইনকাম হইতে পারে, কারণ আমার কিন্তু কোনো টাইম দিতে হচ্ছে না, আমি জাস্ট ক্লায়েন্টের থেকে কাজটা ওর সাথে কি করতেছি, জাস্ট আমি ওকে দিয়ে দিচ্ছি আর কি। তো এইখানে মাঝখান থেকে যে কমিশনটা থার্ড ম্যান হয়ে আমি যে টাকা ইনকাম করতেছি, এইটা এক ধরনের কি প্যাসিভ ইনকাম, যে তোমার প্রতিষ্ঠান কাজ নিচ্ছে, তুমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার তার কাছে পিচ করছো, তুমি তোমার প্রতিষ্ঠান কাজ নিচ্ছে, তুমি করা নিচ্ছ অন্য একজনকে দিয়ে, তারপর তুমি তাকে সেটা ডেলিভার করছো। হ্যাঁ তাহলে আমার প্রতিষ্ঠান তো এটা হচ্ছে আমার সিস্টেম, আমি যেটা বানাইছি সিস্টেম, এইটাই হচ্ছে কাহিনী, যে ওই ফ্রেন্ডের পাইপলাইনটা, ফ্রেন্ডের ভাবে। মানে আমি যদি বলি শুধু ফ্রিল্যান্সিং, এটা কখনোই আসলে প্যাসিভ ইনকাম না, বাট আমি যদি বলি যে সিস্টেমেটিং ফ্রিল্যান্সিং, এটা অবশ্যই একটা, মানে আমার আন্ডারে আরও কয়েকজন ফ্রিল্যান্সিং করতেছে, বেসিক্যালি আমাকে একটা সিস্টেম বানাতে হচ্ছে, ইনস্টিটিউট বানাতে হবে। হ্যাঁ তো এইটা হচ্ছে কি আমার এক ধরনের প্যাসিভ ইনকাম। আচ্ছা আমি তোমাকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে প্যাসিভ ইনকামের মধ্যে সব থেকে সহজ বলবো না, বাট হচ্ছে একটা অ্যাক্টিভ জিনিস হইতেছে যে ইনভেস্টিং, মানে আমরা যখন ইনভেস্ট করি তখন ইনভেস্টিংয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা ইনভেস্টিংকে প্যাসিভ ইনকাম বলতেছি। এখন ওয়ান কাইন্ড অফ দিক থেকে অবশ্যই প্যাসিভ ইনকামই না, এবং আলটিমেটলি প্যাসিভ ইনকাম। তো ইনভেস্টিং দিকটা এটা কেন প্যাসিভ ইনকাম হলো, এটা যদি একটু ব্যাখ্যা, সেন্সিবল ওয়েতে যদি আমি বলি যে ডেলিকে খুব করলে ইনভেস্টিং প্যাসিভ ইনকাম অবভিয়াসলি, ওকে হ্যাঁ পুরোপুরি প্যাসিভ ইনকাম অ্যাকচুয়ালি। কিন্তু ইনভেস্টিং একটা প্রবলেম হচ্ছে, ইনভেস্টিং এমন একটা প্যাসিভ ইনকাম যে যেই প্যাসিভ ইনকাম আসলে তোমার স্কিলের চেয়ে বেশি, মানে অনেক প্যাসিভ ইনকাম হচ্ছে যেটা স্কিল দিয়ে হয়ে যায়। হ্যাঁ ইনভেস্টিংয়ের স্কিলের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাকা দরকার, কারণ তুমি অ্যাক্টিভ ইনকাম থেকে যে টাকাটা আনতেছো সেই টাকাটাই তোমাকে ইনভেস্ট করতে হবে। যেমন আমি যদি স্টকসের কথা বলি, কেউ যদি স্টক ইনভেস্ট করে, ওকে আমি 100 টাকা একটা স্টক কিনলাম, এই স্টকটা আমাকে প্রতি মাসে প্রতি বছরে 5 টাকা করে দেয়, সাপোজ 5%, ওটাকে ডিভিডেন্ড ইয়েল্ড বলে। ওকে সো আমরা যখন স্টকের ডিটেল ডিসকাশন করবো ওই ভিডিওতে ওই টার্মগুলো আমরা ডিটেল এক্সপ্লেন করবো। সো এখন আমার কথা হচ্ছে জাস্ট বলে দিলাম যে মুনাফা ধরে নিলাম, তো 100 টাকার মধ্যে যে 5 টাকায় যে আমাকে আসতেছে, এখন আমি যে কোম্পানির স্টকটা কিনলাম শেয়ারটা কিনলাম ওই কোম্পানিতে আমি চাকরি করতেছি না, আমি বাসায় ঘুমাচ্ছি, কোম্পানিটা তো চলতেছে, মেশিনগুলো চলতেছে, পিপল আর ওয়ার্কিং, সো ওই মানুষগুলো আমার জন্য ইনডাইরেক্টলি আমার জন্য কাজ করতেছে, দ্যাট ইজ বিকজ আই এম এন ইনভেস্টার ইন দ্যাট কোম্পানি, ওই মানুষগুলো আমার জন্য কাজ করতেছে, ওরা আমি ঘুমাচ্ছি বাসায়, বাট ওরা কাজ করে ওই আমার ওই 100 টাকাটা 5 টাকা জেনারেট করে আমাকে বছর শেষে দিচ্ছে, বেসিক্যালি দে আর ওয়ার্কিং ফর মি বেসিক। আর আরও যদি তুমি পার্টিকুলার ওয়েতে বলো, সেটা হচ্ছে কি মাই মানি ইজ ওয়ার্কিং ফর মি, আই এম নট অ্যাক্টিভলি ওয়ার্কিং, হ্যাঁ মাই মানি ইজ ওয়ার্কিং ফর মি। হ্যাঁ তো 5 টাকা যেটা আসতেছে সেটাই তো আমার, তাহলে তোমার প্যাসিভ ইনকামের ডেফিনেশন অনুযায়ী তাহলে ওইটা প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। যেমন মানুষ রিয়েল এস্টেট ইনভেস্ট করে, যে আমি একটা বাড়ি করলাম, ঠিক আছে, এখন বাড়ি ধরো আমি একটা বাড়ি করলাম, আমি বাড়িটা আমাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ভাড়া দেয়, হ্যাঁ ওকে রেন্ট, হ্যাঁ এখন ওই 1 লক্ষ টাকা তো ধরো আমি খেটেও আনতে পারতাম কোনো জায়গা থেকে, হ্যাঁ কিন্তু এখন তো আমার খাটতে হচ্ছে না, আমাকে এমন কিছু করতে হচ্ছে যে বাড়ি থেকে 10 থেকে 1 তলার জন্য প্রতি নামতে হচ্ছে, উঠতে হচ্ছে 1 লক্ষ টাকাটা নেওয়ার জন্য, না আমি বাড়িটা করে দিলাম, বাড়িটা আমি ঘুমাচ্ছি বাসে, বাড়িটা আমাকে ভাড়াটিয়ারা ভাড়া দিয়ে যাচ্ছে, তাই না? সো হ্যাঁ ইনভেস্টিংকে তুমি বলতে পারো যে ওনলি কাইন্ড অফ প্যাসিভ ইনকাম তুমি বলতে পারো ইন দ্যাট এরানা, মানে ইনভেস্টিং এরানাতে ওটা নিজের একটা ইটসেলফ ইজ এ প্যাসিভ ইনকাম। কিন্তু একটা ডিফারেন্স সেটাই হচ্ছে অন্যান্য প্যাসিভ ইনকাম, তুমি যেটা বললা এতক্ষণ পর্যন্ত আমি যেটা বুঝলাম, সে অন্যান্য প্যাসিভ ইনকামে ফার্স্ট ইউ হ্যাভ টু গেইন দ্যাট স্কিল, যে তুমি গ্রাফিক ডিজাইনের কথা বলো, সে প্রথমে স্কিল গেইন করে, দেন স্কিল গেইন করে দেন হচ্ছে সে স্কিল বিক্রি করে প্যাসিভ ইনকামটা করে অথবা ইনস্টিটিউটটা করে। বাট এখানে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে তোমাকে আগে অ্যাক্টিভ ইনকামের থ্রুতে তোমাকে অনেক বেশি টাকা জেনারেট করতে হয়, হ্যাঁ দেন ইউ হ্যাভ টু ইনভেস্ট দ্যাট মানি। মানে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে দ্যাট দিস প্যাসিভ ইনকাম ইজ ফলোড বাই অ্যান অ্যাক্টিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম, হ্যাঁ মানে আমাদের এটা প্যাসিভ ইনকাম, বাট এইটার জন্য আগে আমার একটা অ্যাক্টিভ ইনকাম লাগবে, এখান থেকে আমি টাকা ইনকাম করি। হ্যাঁ এটা আমি একটু আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে জিনিসটাকে মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এমনভাবে আসলে রিপ্রেজেন্ট করা হয়, মানে মনে করা হয় প্যাসিভ ইনকাম ইজ সব কিছু মনে হয়। আমি যতই প্যাসিভ ইনকাম দিয়ে আমার যতই মানে জিনিসটাকে যতই আমার গোল্ডেন মনে হোক না কেন, বাট আলটিমেটলি প্যাসিভ ইনকাম জিনিসটা থাকার আগে আসলে তো অ্যাক্টিভ ইনকাম থাকতে হবে অবভিয়াসলি। আরে ভাই তোমার কোনো অ্যাক্টিভ ইনকাম নাই, তো প্যাসিভ ইনকামটা তুমি কেমনে করবা?
সামটাইমস এরকম হয় যে ইওর প্যাসিভ ইনকাম ইজ মোর দ্যান ইওর অ্যাক্টিভ ইনকাম, এইটা এইটা হইতে পারে এক্স্যাক্টলি, তখন হয়তো তুমি তোমার প্যাসিভ, তুমি হয়তো তখন অ্যাক্টিভ ইনকাম ছেড়ে দিয়ে প্যাসিভগুলোতে হয়তো তুমি একবার ফুল টাইম যাইতে পারো, বাট তোমার কোনো অ্যাক্টিভ ইনকাম নাই, তুমি প্যাসিভ ইনকামটা জেনারেট করার জন্য তোমার যে ওয়ে বা সিস্টেমটা তুমি ক্রিয়েট করতেছো এটা তুমি কই থেকে পারবা? এক্স্যাক্টলি, মানে প্যাসিভের জন্য তো আবার আগে আমাকে অ্যাক্টিভ করতে হবে। তুমি যে এই কথাটা বললে এটা নিয়ে আমার একটা জিনিস খুব মনে পড়লো, ওয়ারেন বাফেটের একটা খুব ফেমাস একটা কোটেশন আছে, সেটা ও বলে কি, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইয়োরসেলফ। মানে তোমার সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট যেটা সেটা হবে, যেটা হচ্ছে তুমি নিজের উপর ইনভেস্ট, তার মানে নিজেকে স্কিল করতেছো তুমি। হ্যাঁ, সো এটাই অ্যাকচুয়ালি তোমার কথার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ আর কি, যে আগে তো আমাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে, দেন তো আমি প্যাসিভের কথা চিন্তা করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি, আমি তো বুঝলাম অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম, হ্যাঁ আমি যখনই প্যাসিভ ইনকামের ব্যাপারটা শুনি মানুষের কাছে, ঠিক আছে, বাংলাদেশে একটা জিনিস খুবই প্রচলিত যে মানুষ যখন ডিরেক্টলি চাকরি করে না তখন সোসাইটিতে এটাকে খুব দাম দেয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ধরো আমি যদি বলি যে আমি বাসায় বসে আছি, মানে আমার চাকরি খুব একটা নাই, মানে চাকরি খুব খুব অ্যাক্টিভলি কাজ করতে হয় না, বাট আমি যে আমার কাছে একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ টাকা আসে, মানুষ এটাকে খুব বাজেভাবে দেখে, মানে মানুষ চিন্তা করে যে কিছু না কিছু একটা খারাপ করছে সে, প্যাসিভ ইনকামের কনসেপ্টের কারণে। মানে প্যাসিভ ইনকামের কনসেপ্টের সাথে স্ক্যামের পোর্শনটা অনেক বেশি জড়িত, এটা কেন হয় অ্যাকচুয়ালি? হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল করো যে স্ক্যামটা কেন হচ্ছে বা স্ক্যামটা কীভাবে করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বেশিরভাগ স্ক্যামগুলো করা হয় ফেসবুক থেকে, মানে ফেসবুকে অনেক সময় আমরা অ্যাড দেখি যে এই কোর্সটা করলে বা এইখানে একটু টাকায় ইনভেস্ট করেন মানে আপনি 15 দিন পর ব্যাক পাবেন, অথবা এই শুধু ব্যাক পাবেন না, অনেক অ্যাস্ট্রোনমিক্যাল অ্যামাউন্টে ব্যাক, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যামাউন্টে ব্যাক পাবেন, এবং এই কোর্সটা করেন তাহলে 15 দিন থেকে আপনি এখান থেকে টাকা মানে টাকা ইনকাম করতে পারবেন। এইখানে স্ক্যামের যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে লোভ। লোভ, আমি হচ্ছে যে ইন্ডিয়ার একটা চ্যানেল আছে, তুমি মেবি জানবা, এলএলএর, আমি সেদিন একটা ভিডিও দেখতেছিলাম যে হ্যাঁ ওরা স্ক্যামের কয়েকটা পার্ট বলছে, এর মধ্যে একটা মানে সবচেয়ে মেইন পার্ট হচ্ছে লোভ। আর স্ক্যামটা ওই কারণে হয় যেই সোসাইটিতে লোভ অনেক বেশি, ওই বা যেই সোসাইটিগুলো একটু পোর টাইপ, গ্রিডি টাইপের, গ্রিডি টাইপের, ওই সোসাইটিগুলোতে স্ক্যাম করা ইজি, কারণ যেই সোসাইটিতে মানুষ দিনে 1000 টাকা ইনকাম করতে অনেক বেশি পেইন খাইতেছে, তুমি সেখানে তাকে যদি দিনে 1500 টাকা অফার করো, এটা তার জন্য ভাই মনে হয় আকাশ থেকে পানি পড়ে, বেসিক্যালি তখন ওর মাথা খাটাবে না, মাথা আর খাটাবে না, ওর লোভটা এত পরিমাণ কাজ করবে। তো এই ধরনের স্ক্যামগুলো আসলে হয়ে থাকে, কারণ আমাদের সবাই আমরা চাই খুব শর্ট ইনকামটা চাই, মানে আমরা খুব শর্ট টাইমের টাকাটা, এক্স্যাক্টলি, তো এটা আসলে পসিবল না। তুমি সেটা ফ্রিল্যান্সিং করো, অ্যাক্টিভ ইনকাম করো, প্যাসিভ ইনকাম করো, সবার পৃথিবীতে যে কোনো কাজই করি না, পৃথিবীতে যে কোনো কাজ করো, নিডস টাইম টু মেক সামথিং। হ্যাঁ, মানে আসলে গ্রেট থিংস টেক্স টাইম, আসলে মানে তুমি যেটাই করো না কেন এটা আসলে তোমার টাইম অবশ্যই যাবে, তুমি এমন কিছু করতে পারবে না যে তুমি 15 দিনে 5 কোটি টাকার মালিক হবে, এটা কোনোদিন পসিবল না। তার মানে এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, তাহলে যে আমরা যে শুনি এই যে ফ্রেন্ডরা মাঝে মধ্যে বলে না যে ভাই আমি ফ্রিল্যান্সিং শুরু করলাম, এই যে মাত্র 1 সপ্তাহ এসে ফ্রিল্যান্সিং শুরু করছে, আমার এসে ঘাটাঘাট ডলার ঢুকতেছে, ঠিক আছে, তো এটা দেখে আরেকটা ফ্রেন্ডও মনে করো যে সেও ওই ফাঁদে পড়ে গেল, তার মানে এগুলো বেসিকলি সবই ধরো হোক্স, স্ক্যাম, জাস্ট একটা স্ক্যাম, মানে এটা সম্ভব না, 95% কেসেসে সম্ভব না, সম্ভব না। আর এখন বেসিক্যালি সমস্যাটা হচ্ছে যে স্ক্যামের যেটা সবচেয়ে বড় মানে খারাপ বিষয়, স্ক্যামটা হচ্ছে কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে মানে এই যে ইনকাম, যে ইন্ডাস্ট্রি প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম ইন্ডাস্ট্রিতে কিছু ভুল ধারণা আছে বা মিথ আছে, যেটা খুব মানে ডিলাইটফুলি সবাই প্রচার করে, মানে কেউ ব্যাক স্টোরিটা বলতে চায় না, মানে সবাই শুধু রেজাল্টটা দেখায় যে এই ছেলে এই করে ফেলছে, এই করে ফেলছে, ওর পিছনে যে ওর 3-4 বছরের একটা কষ্ট আছে এটা কিন্তু কেউ দেখায়, এফোর্টগুলো কেউ দেখে। মিথগুলো যদি জানতে চাও, মিথগুলোর প্রথমটা যে সবচেয়ে বড় মিথ সেটা হচ্ছে মানে এটাকে বলে সেট অ্যান্ড ফরগেট। সেট অ্যান্ড ফরগেট জিনিসটা হচ্ছে যে আমরা মনে করি যে প্যাসিভ ইনকাম জিনিসটা এরকম যে আমি যেটা জীবনে একবার করব আর আমার কিছু করতে হবে না, আমি জিনিসটা ভুলে যাবো আজীবন আমার ওখান থেকে, মানে সিস্টেমটা আমি বানাই দিলাম, এরপর সিস্টেমটা নিয়ে চিন্তা করতে হবে না, আজীবন আজীবন টাকা আসবে, ইটস টোটালি রং, এটা একটা মিথ, এটা একটা মিথ। কারণ হচ্ছে যে প্যাসিভ ইনকাম জিনিসটা হচ্ছে যে তুমি একটা নির্দিষ্ট টাইমের কাজ করছো, ওই জন্য তুমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কি ফ্রি টাকা পাইতে পারো, বাট আফটার এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তোমাকে ওটা আপডেটেড থাকতে হবে। মানে তুমি যদি চিন্তা করো যে আমি একটা অনলাইন বিজনেসের কথা চিন্তা করলাম যেখানে আমি বই বিক্রি করতেছি, তো আমি ধরো যে একটা বই এখন চলতেছে, আমি ওটা বিক্রি ওই সিস্টেমটা করে দিই, আমি আজীবন আর ওর দিকে দেখলাম না, তুমি শিওর ওই বই আর তেমন বিক্রি হবে না, বিকজ মাই কম্পিটিটার্স মানে ওরা আমার পিছনে আসে, এবং ওরা নতুন বই আনতেছে, মানে ওরা ওদের বিজনেসটাকে আরও অন্যভাবে সাজাইতেছে। তো তুমি যেটা করতে পারো যে তোমাকে সবসময় তোমার ওই প্যাসিভ ইনকাম যে স্ট্রিমটা আছে ওটাকে সবসময় তোমার সাজাইতে হবে, মানে সবসময় আপডেটের উপর রাখতে হবে, তুমি কখনোই একবার সেট করে জিনিসটাকে কি
মানে ওখান থেকে সবসময় প্যাসিভ ইনকাম, মানে আমাকে আমি যদি সিস্টেমটা সেট করি আমাকে চিন্তাই করতে হবে যে মানে সিস্টেমটাতে নতুন নতুন কি আসতেছে, নতুন নতুন কি আসতেছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আরেকটা যেটা সবচেয়ে বড় আমাদের ভুল ধারণা, সেটা হচ্ছে আমাদের নিড শর্ট টাইম। মানে অনেকে মনে করে প্যাসিভ ইনকাম জেনারেট করা মানে খুবই সহজ, যেটা আমরা ফার্স্ট পার্টি কথা বললাম, ফার্স্ট পার্টি কথাটা বললাম, মানে হয়তো ঘেটাঘাট মনে হয়ে যাবে জিনিসগুলো খুবই। ওই যে আমি যে বললাম যে ওরা ওই দুইটা ফ্রেন্ড যখন পানি বিক্রি করতেছিল, একজন কিন্তু এক দুই থেকে তিন মাস টাইম দিয়েছে জাস্ট ওই জিনিসটা চ্যানেলটা ক্রিয়েট করার জন্য। মানে জিনিসটা কিন্তু এত সহজ না, মানে আমরা আমরা চিন্তা আমরা প্যাসিভ ইনকাম মানে আমার জিজ্ঞেস করে ভাই আমার তো ফ্রিল্যান্সিং করতে হবে, মোবাইল দিয়ে করা যায় কিনা, বা আমি এমন কিছু করতে পারবো কিনা যেটাতে আমার তেমন কষ্ট নাই, আমি জাস্ট ইনকাম। এই কোশ্চেনটা অনেক বেশি আছে যে মানে আমার এই হ্যাঁ এই এক্সাক্ট লাইনটা যে আমার ভাই এমন কিছু কি করতে পারবো যেটাতে মানে আমার কষ্ট নাই, ভাই কম কষ্টে আমি ধরেন $5,000 $10,000 নিয়ে আসতে পারবো ভাই, ইট টেস্ট ইম্পসিবল ভাই, মানে এটা সম্ভব না। মানে প্যাসিভ ইনকাম স্ট্রিম যদি এতই সহজ হইতো তাহলে সবাই 8-10 করে কি মানে ইনকাম স্ট্রিম জেনারেট করে ফেলতো। মানে এটা হচ্ছে একটা বড় মিথ যে এটাতে খুবই কম সময় লাগে, কিন্তু এটা না। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমাদের বয়সে যারা আমরা যারা 20s আছি হ্যাঁ তাদের এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, বেসিক্যালি আমাদের মতো মানুষজন থেকে যে মানে যা আসলে আমরা মানে সামনে চোখের সামনে যেটা দেখতেছি যে মানে স্ক্রিনে যেটা দেখতেছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে না, হচ্ছে না, এটা হচ্ছে একটা কাহিনী। আমি যদি থার্ড নাম্বার পয়েন্টে যাই, থার্ড নাম্বার পয়েন্টে হচ্ছে যে অনেকে মনে করে যে একটা ইনকাম স্ট্রিমই যথেষ্ট, মানে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে অ্যাক্টিভ না, মানে প্যাসিভ ইনকাম মানে ডাইভার্সিফাই করার দরকার, মানে ডাইভার্সিফাই করার দরকার নেই, কিন্তু এটা টোটালি রং। আমরা যখন প্যাসিভ ইনকামের ক্ষেত্রে যাচ্ছি আমাদের অবশ্যই এটাকে ডাইভার্সিফাই করতে হবে, কারণ প্যাসিভ ইনকাম জিনিসটা এইরকম যে এটা কোনো সলিড কোনো ইনকাম স্ট্রিম না, মানে আমি জিনিসটা একবার করার পরে ওইটা সবসময় চলবে এমন না। প্যাসিভ ইনকাম জিনিসটা এইরকম যে এখন আসতেছে আমি এখন নিচ্ছি, মানে জাস্ট লাইক এরকম যে এখন জিনিসটা হচ্ছে আমি এখন জিনিসটা নিচ্ছি। তো আমি যদি জিনিসটাকে ডাইভার্সিফাই না করি যে কোনো আমার যে কোনো ইনকাম স্ট্রিম যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, অবভিয়াসলি এটা তো মানে ইটস বাউন্ড টু হ্যাপেন, মানে যে কোনো কিছুই হতে পারে, মানে আমাদের অ্যাক্টিভ ইনকাম স্ট্রিমই বন্ধ হয়ে যায় অনেক সময়, আর এটা তো প্যাসিভ ভাই, আমি তো টাইম দিতেছি না, মানে খুবই কম টাইম দিতেছি। হ্যাঁ ডাইভার্সিফিকেশন জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ ডাইভার্সিফিকেশন জিনিসটা সবাই করে, কারণ এই যে আমরা যে এখন ইউটিউব প্ল্যাটফর্মে আসি, হ্যাঁ হ্যাঁ সবাই চিন্তা করেন হচ্ছে কি অ্যাকচুয়ালি এই যে ইউটিউবার আমরা যারা দেখি যে 4 মিলিয়ন 5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, হ্যাঁ ওদেরকে মোটামুটি ইউটিউব সার্কেলের মধ্যে অনেক 100K 200K 500K যা ওদেরকে সবাই ওদেরকেই তো মনে করো যে ওই লেভেলে দেখে। হ্যাঁ বাট আমি অ্যাকচুয়ালি এখন জিনিসটা বুঝছি যে আমরা হয়তো অনস্ক্রিনে দেখতেছি বাট দিস ইউটিউবার্স আর ডুইং ইউ নো থিংস উইচ আর ডিফারেন্ট, যেমন ওরা কিন্তু শুধু ইউটিউব নিয়ে থাকে না, হ্যাঁ ওরা কিন্তু এই ইউটিউবের থ্রুতে আরেকটা বিজনেস ক্রিয়েট করে, হ্যাঁ ওরা প্রোডাক্ট সেল করে ইউটিউবের থ্রুতে, কোর্স সেল করে, হ্যাঁ তার মানে ডাইভার্সিফাই কিন্তু ওরা করতেছে। আমরা যদি এই জিনিসটা ভুল ধারণা নিয়ে বসে থাকি যে না ইউটিউব দিয়ে মনে হয় ইউটিউবে মনে হয় আমরা চেহারা বিক্রি করে করে মনে হয় টাকা নিয়ে, এটা কিন্তু না, এই আমার এই চেহারা আড়ালে কিন্তু একটা কোর্স আছে যে কোর্সটার জন্য মানুষ পে করতেছে, এন্ড দ্যাটস হাউ আই এম গেটিং মানি। একটা হয়তো একটা বই আছে, তুমি যে বইটা বিক্রি, তুমি এই কমিউনিটিকে বেস করে একটা বিজনেস তৈরি করছো, এক্স্যাক্টলি, মানে আলটিমেটলি সবাই কিন্তু ডাইভার্সিফাই করতেছে, না হলে এটা আসলে পসিবল। তারপরে এটা যদি এরকম যদি কারো ধারণা থাকে যে ভাই আমি কালকে বসে গিয়ে ইউটিউবার হয়ে যাবো, আমার চেহারা মনে করো যে মানে বিক্রি হওয়া শুরু করলেই মনে করো আমি ঘেটাঘাট আমি মনে কালকে বসে BMW মার্সিডিজ নিয়ে চলে, না এটা আসলে পসিবল না। হ্যাঁ মানে এটা মানে তুমি যদি ওইরকম সিস্টেম করতে পারো ইটস পসিবল, বাট স্টিল উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট সিস্টেম, মানে ইউটিউবের অ্যারাউন্ডও ইউটিউব না আমি যে কোনো নিষে ধরি না কেন, যে কোনো জব ধরি না কেন, ওটাকে ওটার অ্যারাউন্ডে আমাকে একটা সিস্টেম ডিজাইন করতে হবেই। হ্যাঁ এরপরে যেটা আসতেছে এটা এক নম্বরের সাথে অনেকটা রিলেটেড, বাট একটু এটা আমি আলাদা পয়েন্ট করে বলতে চাই কারণ এটা ইম্পর্টেন্ট, যে মানুষ যেটা মনে করে যে রিয়েল এস্টেট ইজ দ্য সেফেস্ট প্যাসিভ ইনকাম, অনেকে এটা মনে করে, বাট এটাও সেফের অপশন, সেফ অপশন মানে এটাও একটা ভুল ধারণা, কারণ রিয়েল এস্টেট জিনিসটা আমার হচ্ছে সেফ অপশন আমি ওই হিসেবে ধরতেছি, মানে তুমি দেখবা যে আমাদের সোসাইটিতে যখন মানুষজন যারা একটু টাকা থাকে বা যারা হয়তো তেমন কিছু করে না, বাবা থেকে হোক বা পৈতৃক সূত্রে যখন টাকা পায় তারা চিন্তা করে আমি এখানে একটা পাঁচতলা বাড়ি করে দিব, আমি মাসে মাসে ভাড়া নিব, শেষ, আমার আমার আর জীবনে কাজ নাই করতে হবে না। বাট আলটিমেটলি তুমি যদি রিয়েল ঘটনাটা দেখো, রিয়েলিটিটা দেখো, যে তুমি যখন একটা বাড়ি করে দিচ্ছ আলটিমেটলি তুমি ঠিক আছে, তুমি হয়তো প্রথম 5 বছর এখান থেকে তোমাকে আর হাত দিতে হচ্ছে না, 5 বছর পর কিন্তু ওটা তোমার রিপেয়ার করতে হবে, বাড়ির আনুষঙ্গিক খরচ আছে, মানে আবার হচ্ছে তুমি যখন একটা জিনিস কিনতেছো মানে জমি ক্ষেত্রে যখন আমরা জিনিসটা কিনি তখন ওইখানে অনেক কষ্টের ব্যাপার থাকে। তো আলটিমেটলি রিয়েল এস্টেট প্যাসিভ ইনকাম হইতে পারে বাট এটা খুব ভালো অপশন না, মানে ঠিক আছে এটা মানে ওয়ান অফ দ্য সেফেস্ট অপশনস মানে আমাদের জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো যে রিয়েল এস্টেট ধরো ভালো অপশন, হ্যাঁ আবার নাও, হ্যাঁ মানে হ্যাঁ হচ্ছে কি ঠিক আছে
এটা আমাকে খুব ইজিলি ইনকাম দিচ্ছে, বাট আমি যদি আবার চিন্তা করি রিয়েল এস্টেট অথবা ওরকম টাইপের কোনো অ্যাসেট, মানে ওগুলো যদি আমি আপডেট না করি, হ্যাঁ মানে বেসিক্যালি কথাটা হচ্ছে কি এই ইফ আই ডোন্ট টেক কেয়ার অফ দোজ থিংস, ঠিক আছে, যেমন হ্যাঁ দেন ওইগুলো আমাদের জন্য আসলে অনেক ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ এই জিনিসটা আমি বলি, এটা কেন ওইটা কেন হয়, এটা নিয়ে রিসেন্টলি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার ফ্যামিলিতে একটা ঘটনা ঘটছিলো যে ওনাদের একটা মানে পৈতৃক সূত্রে ওনার একটা তিনতলা বাড়ি পাইছিল আমার একটা রিলেটিভ, তো ওনারকে হচ্ছে ইউএস চলে গেছে ফুল ফ্যামিলি, সো উনি চিন্তা করলো যে আমি আসলে কখনো এই দেশে আসবো না, তো কী দরকার ওটা ওই দেশের থেকে জাস্ট টাকাটা হবে, টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে, তো এরকম পাঁচ ছয় বছর টাকা দিল, সাত বছর মানে কিছুদিন পরে ঝামেলা শুরু হয়েছে, উনি পাঁচ ছয় বছর যে আসে না উনি দেখে না যে কী হচ্ছে, ওনার হইলো কি যে মানে ওই মানে ওখানে এলাকার কিছু লোকাল পাওয়ার ওনারা কী করছে যে ওর ওনার যে ম্যানেজারটা আছে ম্যানেজারটাকে হাত করে ওই বাড়িটার সাথে ঝামেলা শুরু করছে, কীভাবে যে দে ওয়ার ফর্জিং পেপার্স ডকুমেন্ট ডকুমেন্ট ফর্জ করে বলতেছে মানে এই যে এখানে আমরা জায়গা পাবো এমন, মানে ওনাকে একটা ট্র্যাপে ফেলছে। হ্যাঁ সো এটা কিন্তু অ্যাকচুয়ালি এমনই যে উনি মনে করছিল এটা সেফ অপশন, হ্যাঁ উনি এটাকে আপডেট করে না, উনি ওটার সাথে ছিল না, উনি দেশেও সাত আট বছর আসে না, উনি দেখে না যে কী হচ্ছে, উনি জাস্ট ম্যানেজারকে ফোন দিতে টাকা পাঠিয়ে দাও টাকা অ্যাকাউন্টে দিয়ে দাও, সো লাস্টে কী করছে উনি যখন আসতেছে না মানুষজন যখন দেখছে যে মানে এটা খুব ইজিলি খেয়ে ফেলা যাবে, হ্যাঁ তখন মানুষজন কী করছে এটা মানে ওখানে বসে গেছে সো হ্যাঁ এটা আসলে মানুষের বোঝা উচিত যে মানে আপনি কখনো কোনো জিনিসকে ছেড়ে দিতে পারবেন না, একটা সিস্টেম ক্রিয়েট করে ছেড়ে দিতে পারবেন না, হ্যাঁ ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট সিস্টেম, হয়তো আমি এটা করতে পারি টাইম কম দিতে পারি, হ্যাঁ টাইম কম দিতে পারি বাট আমাকে একটা ইন্টারভেল পরপর টাইম ওটাকে দেখতে হবে। লাস্ট যেটা অপশন সেটা হচ্ছে যে সবাই যেটা মনে করে যে মানে মোস্ট অফ দ্য অপশন এইরকমই যে আমাদের প্যাসিভ ইনকাম করতে হলে আসলে অ্যাক্টিভ ইনকামের একটা পোর্শন দিতে হয়, মানে তারপর আমি ওখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারি, বাট এটাও একটা একবারেই ভুল ধারণা, মানে ধরি আমি যদি 20-30 মধ্যে ধরি এই ধরনের মানুষগুলো কিন্তু টাকা পয়সা নেবে, আমাদের কথা ছিল আমাদের কাছে এত পরিমাণ কোনো 20-30 বয়সে তো এর মানে কি আমরা কোনো প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো না, অবশ্যই পারবো, তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের যেই অপশনগুলোতে আমাদের কোনো কি মানে ইনভেস্টমেন্ট লাগতেছে না বাট আমরা প্যাসিভ ইনকাম করতে হবে স্কিল জেনারেট করে, হ্যাঁ ওইটা আমরা করবো। আমি একটু আগে উদাহরণে বলছি যে একটা গ্রাফিক ডিজাইনার যখন তার আন্ডারে আরও পাঁচজন গ্রাফিক ডিজাইনার নিয়ে কাজটাকে জাস্ট শিফট করে দিচ্ছে আর ওখান থেকেও টাকা ইনকাম করতেছে অ্যাজ এ মিডলম্যান, তখন কিন্তু তার কোনো ইনভেস্টমেন্ট নাই বাট এটা কিন্তু তার এক ধরনের প্যাসিভ ইনকাম। তো তোমার যদি প্যাসিভ ইনকাম করতে হয় উইদাউট এনি ইনভেস্টমেন্ট তাহলে অবশ্যই সেখানে স্কিল থাকতে হবে, আর যদি তুমি কোনো অ্যাক্টিভ ইনকাম সোর্স আছে ভালো এবং ওইটা থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে চাও তাহলে তোমার মানে ইনভেস্টিং রিয়েল ইস্টেট এই জিনিসগুলোতে কি যাওয়া উচিত। তো প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের বিষয়টা এইরকমই যে এই মিথগুলো থেকে আসলে বেরোইতে হবে, নাহলে তুমি কখনোই আমরা কখনোই প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো না। যেমন আমি যদি আমার কথা চিন্তা করি আমি খুব ফ্র্যাঙ্কলি বলতেছি যে এই যে আমরা এই যে ভিডিও করতেছি আলটিমেটলি হ্যাঁ ইউটিউবিং, হ্যাঁ ইউটিউবিং আমরা কিন্তু একটা মানে উই আর ট্রাইং টু বি আ কন্টেন্ট এ সিস্টেম, আমরা একটা সিস্টেম জেনারেট করতে চাইতেছি যেখান থেকে আমরা হয়তো বা কখনো না কখনো কিছু ফিডব্যাক পাইতে পারি, বাট এর পিছনের খরচটার জন্য কিন্তু আমাদের কোনো না কোনো ব্যাকআপ আছে, হয়তো আমি হয়তো আমরা হয়তো টিউশন করাই বা কোনো একটা ছোটো কাজ করি মানে আলটিমেটলি একটা ব্যাকআপ কিন্তু আছে। তো আমরা ট্রাই করতেছি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করার বাট এমন না যে আমাদের কোনো অ্যাক্টিভ ইনকাম নাই, তো ওইটাই যে আমরা প্যাসিভ ইনকাম যখন একটা সিস্টেম ক্রিয়েট করতেছি এর আগে আমার প্রথম যেটা প্রয়োজন যে আমার আসলে একটা ব্যাকআপ ক্রিয়েট করা ব্যাকআপ অ্যাক্টিভ ইনকাম সোর্স থাকা, এটাই মূলত কাহিনী।